সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের জন্য ইউরো কর্ডাটা আলোচনা করছি। ইউরো কর্ডাটার আলোচ্য বিষয় হল, এক, ইউরো কর্ডাটা কারা; দুই, ইউরো কর্ডাটার বৈশিষ্ট্য; এবং তিন, ইউরো কর্ডাটার শ্রেণীবিভাগ। গ্রিক শব্দ ওইউরা অর্থ লেজ এবং কর্ডা অর্থ রজ্জু নিয়ে ইউরো কর্ডাটা শব্দটি গঠিত। ইউরো কর্ডাটা শব্দের অর্থ হল লেজ যুক্ত রজ্জু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের জন্য ইউরো কর্ডাটা আলোচনা করছি। ইউরো কর্ডাটার আলোচ্য বিষয় হল, এক, ইউরো কর্ডাটা কারা; দুই, ইউরো কর্ডাটার বৈশিষ্ট্য; এবং তিন, ইউরো কর্ডাটার শ্রেণীবিভাগ। গ্রিক শব্দ ইউরা অর্থ লেজ এবং কর্ডা কর্ডা অর্থ রজ্জু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের জন্য ইউরো কর্ডাটা নিয়ে আলোচনা করছি। ইউরো কর্ডাটার আলোচ্য বিষয় হল, এক, ইউরো কর্ডাটা কারা; দুই, ইউরো কর্ডাটার বৈশিষ্ট্য; এবং তিন, ইউরো কর্ডাটার শ্রেণীবিভাগ। ইউরো কর্ডাটা একটি উপপর্ব। গ্রিক শব্দ ইউরা অর্থ লেজ এবং কর্ডা অর্থ রজ্জু নিয়ে ইউরো কর্ডাটা শব্দটি গঠিত। ইউরো কর্ডাটা পর্বের প্রাণীরা সাগরে ফোয়ারা সৃষ্টি করে, পানির ফোয়ারা সৃষ্টি করে, তাই এদেরকে সাগর ফোয়ারা বলা হয়। সাগরের মাঝখানে একটি পানির ফোয়ারা দেখা যায়, এই ফোয়ারা সৃষ্টি করে ইউরো কর্ডাটা পর্বের প্রাণী। ইউরো কর্ডাটা পর্বের প্রাণীদেরকে লেজ কর্ডাটা বলা হয়, কারণ এদের লেজের মতো একটি অংশ থাকে। এরা সাসপেনশন ফিডারকে বা ক্ষুদ্র খাদ্যকে খাদ্য হিসাবে গ্রহণ করে। ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্য, এগুলোকে সাসপেনশন ফিডার বলা হয়, এটাকে এরা খাদ্য হিসাবে গ্রহণ করে। এদের দেহে ডাইডেমনিন নামক রাসায়নিক পদার্থ থাকে যা ক্যান্সার চিকিৎসায় ব্যবহার হয়। এখানে ডাইডেমনিন দেখা যায়, এই রাসায়নিক পদার্থগুলো ক্যান্সার চিকিৎসায় ব্যবহার হয়। ইউরো কর্ডাটার বৈশিষ্ট্য, এক, এদের লার্ভা দশায় নটোকট ও নার্ভকট থাকে; দুই,
পরিণত প্রাণীতে নটোকর থাকে না। তিন, এদের দেহ টিউনিক বা টেস্টা দ্বারা আবৃত থাকে। চার, পরিণত প্রাণী নিমজ্জিত বস্তুর সাথে আটকে থাকে। পাঁচ, এরা সামুদ্রিক এবং কলোনি গঠন করে বা এককভাবে বসবাস করে। ছয়, কিছু প্রাণী সাইফন দিয়ে সজোরে পানি উচ্ছারিত করে, ফলে ফোয়ারা সৃষ্টি হয়। এই জন্য এদেরকে সামুদ্রিক ফোয়ারা বা টিউনিকেট প্রাণী বলে। সাত, এদের গলবিল বৃহৎ থলির মতো। আট, এদের রক্ত সংবহন তন্ত্র মুক্ত ধরনের, হৃদচক্র রিভার্স প্যারিস্টেলসিস বা গতিপথ উল্টো দিকে, অর্থাৎ হৃৎপিণ্ডের চক্রটি উল্টোভাবে ঘটে। নয়, এরা উভয় লিঙ্গ প্রাণী এবং জীবন চক্রে ট্যাডপোল লার্ভা দেখা যায়। দশ, এদের লার্ভার প্রতীপ বা রিটোগেসিভ রূপান্তর ঘটে। বৈশিষ্ট্যগুলো চিত্রসহ দেখি, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে এবং মনেও থাকবে দীর্ঘদিন। এক, এদের লার্ভা দশায় নটোকট ও নার্ভকট থাকে। এখানে নটোকট এবং নার্ভকট দেখা যায়, নটোকট এটা নার্ভকট থাকে। দুই, পরিণত প্রাণীতে নটোকট থাকে না। পরিণত প্রাণী এর ভিতরে কেটে দেখা যায়, এর ভিতরে কোনো নটোকট নাই, শুধুমাত্র লার্ভা দশায় নটোকট থাকে। তিন, এদের দেহ টিনিক বা টেস্টা দ্বারা আবৃত থাকে। এই যে আবরণী, এই আবরণীটাকে বলা হয় টিউনিক বা টেস্টা, টেস্ট। চার, পরিণত প্রাণী নিমজ্জিত বস্তুর সাথে আটকে থাকে। এটি একটি পরিণত প্রাণী, এরা পানির নিচে কোনো বস্তুর সাথে আটকে আছে, নড়াচড়া করে না। পাঁচ, এরা সামুদ্রিক এবং একক বা কলোনি গঠন করে বসবাস করে। এরা সবাই সমুদ্রে বসবাস করে। একটি প্রাণী একা একা বসবাস করতে পারে, অথবা অনেকগুলো প্রাণী একসাথে কলোনি গঠন করে বসবাস করতে পারে। ছয়, কিছু প্রাণী সাইফন দিয়ে সজোরে পানি উচ্ছারিত করে বলে এদেরকে সামুদ্রিক ফোয়ারা বা টিউনিকেট বলে। এদের দেহে সাইফনের মতো নল থাকে, এই সাইফনের মতো অংশ দিয়ে সজোরে পানি উপরে উচ্ছারিত করে, ফলে দূর থেকে মনে হয় যে ফোয়ারা সৃষ্টি হয়েছে। এই জন্য এদেরকে বলা হয় সামুদ্রিক ফোয়ারা বা টিউনিকেট প্রাণী। সাত, এদের গলবিল বৃহৎ থলির মতো। এটা গলবিল অনেক বড়, দেখতে একটা থলির মতো, তাই বলা হয়েছে এদের গলবিল বৃহৎ থলির মতো। আট, এতে রক্ত সংবহন তন্ত্র মুক্ত ধরনের, হৃদযন্ত্র হৃদচক্র রিভার্স প্যারিস্টালসিস, অর্থাৎ এদের রক্ত নির্দিষ্ট রক্তনালিকার মধ্য দিয়ে চলাচল করে না, দেহের বিভিন্ন অংশ দিয়ে চলাচল করে। আর এদের হৃৎপিণ্ডের যে চক্র সেটা বিপরীতভাবে বা উল্টা ক্রমে ঘটে, তাকে বলা রিভার্স পেরিস্টালসিস। এটা এদিক দিয়ে ঘুরছে, এটা একই দিকে ঘুরছে, এরকম একই দিকে ঘুরার কথা ছিল, কিন্তু বিপরীতমুখীভাবেও রক্তচক্র ঘুরতে পারে। নয়, এরা উভয় লিঙ্গ প্রাণী এবং জীবনচক্রে ট্যাডপোল লার্ভা বিদ্যমান, অর্থাৎ এদের দেহে পুরুষ এবং স্ত্রী উভয় লিঙ্গ থাকে। আর এদের জীবনচক্রে এরকম ট্যাডপোল লার্ভা দশা দেখা যায়। দশ, এদের লার্ভার প্রতীপ বা রিটোগেসিভ রূপান্তর ঘটে, যে রূপান্তরে উন্নত বৈশিষ্ট্য হারিয়ে ধীরে ধীরে অনুন্নত বৈশিষ্ট্য অর্জন করে, তাকে প্রতীপ বা রিটোগেসিভ রূপান্তর বলে। প্রতীপ বা রিটোগেসিভ রূপান্তর
অতিবাহিত টোকেসিভ রূপান্তরের সংজ্ঞা দেওয়া হয়েছে। উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য অর্জন করলে তাকে বলা হয় প্রতীপ বা রিটোগেসিভ মেটামরফোসিস। ইউরোকর্ডাটা শ্রেণী বিভাগ। ইউরোকর্ডাটা একটি উপপর্ব। এই উপপর্ব তিনটি শ্রেণী নিয়ে গঠিত, এক অ্যাসিডিয়াসিয়া, দুই থ্যালিয়াসিয়া এবং তিন লার্ভাসিয়া। এক অ্যাসিডিয়াসিয়া, এদের দেহ স্ফীতকার বা নলাকার, এটা অনেকটা নলাকার, কিছুটা নলাকার তবে স্ফীতকায়, আর এর দেহটি সম্পূর্ণভাবেই স্ফীতকায়। এদের বৈজ্ঞানিক নাম হলো অ্যাসিডিয়াসিয়া পর্বের প্রাণীদের শ্রেণীর প্রাণী হলো অ্যাসিডিয়া মেন্টুলা, আরেকটি প্রাণী মোলগুলা টিউবিফেরা, দুই থেলিসিয়া, থেলিসিয়া প্রাণীরা দেখতে অনেকটা লেবু অথবা পিঁপে আকৃতির, এই প্রাণীটা দেখতে লেবু আকৃতির আর এই প্রাণীটা দেখতে অনেকটা পিপা আকৃতির, চৌবাচ্চা আকৃতির। লেবু আকৃতির এই প্রাণীটির বৈজ্ঞানিক নাম হলো সালপা ম্যাক্সিমা, আর পিপা আকৃতির এই প্রাণীটির বৈজ্ঞানিক নাম হলো ডলিওলাম রারুম, ডলিওলাম রারুম। তিন লার্ভাসিয়া, লার্ভাসিয়া শ্রেণীর প্রাণীরা দেখতে অনেকটা বাঁকা ব্যাঙাসি আকৃতির, দুটা প্রাণী দেখতে পাচ্ছি বাঁকা এবং ব্যাঙাসি আকৃতির। একটি প্রাণীর বৈজ্ঞানিক নাম হলো ওই ক প্লেউরা ডিওয়াইকা, ওই ক প্লেউরা ডিওয়াইকা, আর এই প্রাণীটির বৈজ্ঞানিক নাম হলো অ্যাপেন্ডিকুলারিয়া, অ্যাপেন্ডিকুলারিয়া। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।